উত্তর জেলার গণবণ্টন ব্যবস্থা নিয়ে বুধবার জেলাশাসকের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের সচিব, উত্তর ত্রিপুরার জেলাশাসক সহ উচ্চপদস্থ অফিসাররা। বৈঠক শেষে খাদ্য মন্ত্রী উত্তর জেলার গণবণ্টন ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বিজেপি আইপিএফটি জোট সরকার দ্বিতীয়বারের মতো গঠিত হবার পর বিভিন্ন দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের কাজের অগ্রগতি, সেই সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হচ্ছে। বুধবার উত্তর জেলার গণবণ্টন ব্যবস্থার পর্যালোচনা করতে ধর্মনগরে আসেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে খাদ্য দপ্তরের সচিব, ডিরেক্টর, উত্তর জেলা শাসক, বিভিন্ন মহকুমার মহকুমার শাসক এবং খাদ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। বৈঠকে জেলার খাদ্য দপ্তরের আধিকারিকরা তাদের বিভিন্ন দাবি সহ মতামত ব্যক্ত করেন। পর্যালোচনা বৈঠকের পর খাদ্যমন্ত্রী জানান কোথায় কি এবং কতটুকু স্টক রয়েছে তা খাদ্য দপ্তরের কর্মীরা তুলে ধরেন। বিশেষ করে বর্ষার সময় কোন ধরনের সমস্যা হবে কিনা তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আইসিডিএস একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কোনোভাবেই যাতে আইসিডিএস এর সাপ্লাই এর ব্যাঘাত না ঘটে তার উপরও জোর দেওয়া হয়। মোটের উপর মন্ত্রী সুশান্ত চৌধুরী জেলার কাজে সন্তোষ প্রকাশ করেন। আমরা সাপোর্ট করি, উত্তর জেলার ভালো কাজ চলছে। এখানে যারা আধিকারিকরা রয়েছেন ফুড দপ্তরের, তারা কোথায় কী স্টক রয়েছে, তাদের কী দাবি রয়েছে, আগামী রেনি সিজনে যাতে কোথাও কোনো হ্যাম্পার না হয় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে, এবং তৎসঙ্গে আইসিডিএস যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অধীন, সেই প্রজেক্টগুলোতে যেন কোনো ধরনের সামগ্রী প্রদানে বাধা না আসে সে বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। তো আশা করব যে গণবণ্টন ব্যবস্থা যেভাবে আমাদের রাজ্যে বিগত দিন থেকে আরও শক্তিশালীভাবে আমরা কাজ করছি, আগামী দিনেও সে ধারা আমাদের বজায় থাকবে এবং রাজ্যগুলোর, আমাদের জেলাগুলোর মাধ্যমে, আমাদের প্রত্যেকটি জেলায় এই গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালীর মাধ্যমে আমরা মানুষের কাছে আরও পৌঁছবো। মানুষের যে দাবি দেওয়া, যে আশা আকাঙ্ক্ষা এই গণবণ্টন ব্যবস্থার প্রতি, সেটা আমাদের সেটা বাস্তবে রয়েছে। উল্লেখ্য, 2023 বিধানসভা নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পর মন্ত্রী সুশান্ত চৌধুরী উত্তর জেলায় গণবণ্টন ব্যবস্থা নিয়ে প্রথম রিভিউ মিটিং করলেন। এই মিটিং এ গণবণ্টন ব্যবস্থায় রাজ্য দেশের মধ্যে একটা বিশেষ স্থানে তা উল্লেখ করেন খাদ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে দপ্তরের সকলের প্রতি বিশেষ আহ্বান রাখেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।